নিয়ে কথা বলতেছিলেন নাকি ছাত্রদের আন্দোলন এবং আমি বলছিলাম যে এই সময়ে কমি মাদ্রাসার যারা ছাত্র আছে তাদেরও বিদ্রোহ ঘোষণা করা উচিত কারণ তারা যৌন নির্যাতনের শিকার মাদ্রাসার আপনার এইটি পার্সেন্ট কয় ছাত্র হুজুরদের দ্বারা যৌন নির্যাতনের শিকার রাইট আমি একমত আমি একমত এবং এই কমিও মাদ্রাসার স্টুডেন্টদেরকে মাদ্রাসার স্টুডেন্টদেরকে পেপার পত্রিকা কিছুই পড়তে দেওয়া হয় না এবং দেশের কোন খবর রাখতে দেওয়া হয় না দেশের যে বর্তমান চাল চলন সম্পর্কে কিছু তাদেরকে জানতে দেওয়া হয় না আসলে এদের উপর এই বড় একটা নির্যাতন করা হয় যে এরা শুধুমাত্র ওই আরবি বই কিতাব পড়বে এখন আরবি বই সেটা ইসলাম ধর্মের ধর্ম যারা পালন করে ধর্মীয় বই পড়বে কিন্তু তার সাথে কি তারা দেশের খবর বা ইন্টারন্যাশনালি ভাবে তাদের কি জানা দরকার না তাদের কি আপডেট হওয়া উচিত না আমরা কিন্তু এই জন্য এই মাদ্রাসার স্টুডেন্টরা পিছে পড়ে থাকে তো যারা আমার মনে হয় একটু সচেতন তারা পালিয়ে পালিয়ে পড়ে আমার মনে হয় আপনি এটা জানবেন, যারা স্টুডেন্ট তারা পালিয়ে পালিয়ে আমিও কিছুদিন এজন্য আমি জানি এগুলো পড়তে দেওয়া হয় না তাদেরকে পত্রিকা যদি কেউ পড়ে তাদেরকে মনে করা হয় যে এ হচ্ছে ইহুদিন আসারা হয়ে গেছে পত্রিকা পড়া বুঝতে আমি নিজে আমি নিজে সেই বিষয়ের মানে একবারে অন্যতম ভিত্তি পত্র মানে পত্রিকা পত্রিকা দুরের কথা কাজী নজরুল ইসলাম তো মুসলমান মানে হুজুরদের মতে নজরুল ইসলামের কবিতার বই পড়ার কারণে মার খেয়েছি রবি ঠাকুরের বই পড়া গানে মার খেয়েছি কারণ রবি ঠাকুর হিন্দু তারপরে জীবনানন্দ দাশের বই পড়া কারণে পত্রিকা পড়ার কারণে আমাকে ইহুদি নাসারাakkha দেয়া হয়েছিল আমার মাদ্রাসা থেকে হ্যাঁ তো এরকম আর শুধু আমি না আর যারা যারাই পত্রিকা পড়তো তারাই একটু মানে শিল্প চর্চা করত তাদেরকে পেটানো হইতো একবার আমার মাদ্রাসায় উত্তরা স্বাধীনতা দিবস উদযাপন করা বিজয় দিবস উদযাপন করা এরপরে একুশে ফেব্রুয়ারি করা এই কিছু তো মাদ্রাসায় বলা হয় হারাম তো আমার আমার মনে আছে আমাদের মাদ্রাসায় একজন ছেলে ষোলোই ডিসেম্বরে পতাকা কিনেছিল একটা এক ছেলে পতাকা কিনেছিল পতাকা কিনে সে রুমের মধ্যে একটা জায়গায় লাগিয়েছে ওই পতাকা লাগানোর কারণে সেই ছেলেটাকে প্রচন্ড রকম পেটানো হয়েছে যে তুমি কি ইহুদি হয়ে গেছো তুই কি মুসলমান না তুই কি হিন্দু মানুষে বাংলাদেশের পতাকা মাদ্রাসার ভিতরে লাগাইলো কারণ সে হিন্দু সে পতাকা শেষে ওই ছেলে কি করবে হুজুরদের কথা মতো পতাকা গিয়ে মাদ্রাসার যে একটা ডাস্টবিন ছিল ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছে ভাই আসলে আমি এই জিনিসগুলো আমি বুঝে পারি না যে কেন এগুলো করে আমি একদিন আমার মনে আছে আমি একদিন আপনার মাথায় যে টুপি এই ধরনের একটা টুপি মাথায় কেন আমি এই টুপি মাথায় দিলাম পাঁচ কলি টুপি মাথায় দিতে হবে কলি চিনতে পারছেন মনে হয় পাঁচ কলি টুপি এই টুপি পড়তেই হবে কেন এই শক্ত টুপি সাইদি টুপি কেন মাথায় দিলা মানে এই নিয়ে ওটার নাম রাখছিল সাইদি টুপি বা কি কি টুপি বলতো তা এই শক্ত টুপি মাথায় দেওয়া যাবে না এখন এর কারণ কি যে আমি আসলে মাদ্রাসা লেভেলে আপনি অনেক দিন ধরে ছিলেন আপনি জানেন আমি আজও পর্যন্ত জানি না যে ওই পাসকলি মাথায় দেওয়ার কারণ কি আর শক্ত টুপি মাথায় দেওয়ার কারণ কি হয়তো আমাদের অনেক শ্রোতারা এটা বুঝবে না পাসকলিটা কি আর শক্ত টুপিটা কি শক্ত টুপিটা হয়তো কিছুটা বুঝবে আপনার উদাহরণ দিলাম আপনার মাথায় আছে আপনি যদি টু ব্যাখ্যা করে মানুষদেরকে জানাই দিবেন এরকম নির্যাতন চলে যে কোন টুপি মাথায় দিলে চলে সেখানে আমরা ধর্মের ওই দিকে না যাই যে ধর্ম আপনি যেদিকে আছেন যে ধর্ম বিশ্বাস সব বিশেষে কথা নাই নাই বললাম আমরা বললাম যে আমরা এটা একটু জানতে চাই আপনার কাছে যে আসলে শক্ত টুপি আর নরম টুপির ভিতর পার্থক্যটা কি ওরা কেন এরকম নির্যাতন করে এই টুপিটা মাথায় দিলে হ্যাঁ আপনার আমার ঠিক মনে মানে ঠিক আমি বলতে পাব না সম্ভবত দুই হাজার বা ১০ সালে বসুন্ধরা ইসলামিক সেন্টার নামে একটা আছে। দশ বা সম্ভবত ওই সময় ওই বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে আলেমদের একটা সমাবেশ হয় প্রতি বছর সেখানে প্রায় হাজার খানেক আলেম জড় হয় হাজারখানেক না হলেও মানে কয়েকশো আলেম বেশ কয়েকশো আলেম সেখানে জড় হয় তা সেখানে আমি গেলাম বসুন্ধরা ইসলামিক রিসার্চ যে মানে প্রয়াত মৃত মানে এখন মারা গেছে মুফতি আব্দুর রহমান ওই সেটার প্রতিষ্ঠাতা পরিচালক সেই সমাবেশে বহু আলেম সেখানে সে বক্তব্য দিল বক্তব্যটা কি দিল যে বলল আমাদেরকে রসুল্লাহু আলাইহাল্লামের যে টুপি সেরকম টুপি পড়তে হবে রসুল্লাহ আলাইহাল্লামের যেরকম পাঞ্জাবি এইভাবে বলবো মানে রসুল ইসলামের সমস্ত কিছু করতে হবে এটা হলো সুন্নতের ব্যাখ্যা দিল তারপর ইসলামের টুপি ছিল উনি যেহেতু চিটাগাং এর উনি বলতো এমন টুপি যে টুপি মাথার সাথে লাগি যায় মাথা ঢাকি যায় মানে এমন টুপি যেটা মাথার সাথে লেগে যায় এবং মাথা ঢেকে যাবে এখন তখন মুফতি আব্দুর রহমান বললো কিন্তু আজকাল আজকালকার মাদ্রাসার ছাত্রদেরকে দেখা যায় দুঃখের সাথে বললো তারা এই যে আমি যে ধরনের টুপি পরেছি এই ধরনের টুপির টুপি পরে মাথার মধ্যে আছে। এই তো আসলে বিষয় হলো মোহাম্মদের যে টুপি ছিল মোহাম্মদের টুপির যে বর্ণনা আছে সেই টুপিটা হলো আপনি খেয়াল করবেন যে খ্রিস্টানদের যে পোপ আছে পোপের টুপি কিংবা ইহুদিদের যে রাব্বি আছে ইহুদিদের রাব্বিরা যে টুপিটা পরে পাতলা একটা কাপড়ের সম্ভবত সুতি কাপড়েরই হবে ওই টুপিটা আপনার এইভাবে মাথার সাথে লাগানো থাকে পাতলা এরকম মোটা টুপি না ওইটা ছিল মোহাম্মদের টুপি এটা পরবর্তীতে এই যুগে এসে মানুষজন কি করেছে ফ্যাশন হিসাবে এই ধরনের টুপি মাথায় দেয় এই জন্য যারা একবারে বেশি পিওর হুজুর যেমন যারা একবারে পিওর হুজুর পিওর হুজুরা কিন্তু কেউই ওই পাঁচকল্লি বা মাথার সাথে লাগানো টুপি ছাড়া এই ধরনের টুপি কিন্তু মাথায় দেয় না এবং এই ধরনের টুপি মাথায় দেওয়ার কারণে মাদ্রাসায় আমিও মার খেয়েছি অনেক ছাত্রই মার যে ফ্যাশন করো না মাথায় স্টাইল করো মার কথা হলো রসুল সাল আলাই আসাল্লামের যে টুপি পিওর সেটাই মাথায় দিতে হবে এটা হলো তাদের বক্তব্য ও আচ্ছা আমি আজকে ক্লিয়ার হলাম তাহলে প্রত্যেক মসজিদে একটা খেজুর গাছ তুলে দেয় না কেন প্রত্যেক মসজিদে নবী করিম সাল্লাম তো খেজুর গাছে হেলান দিয়ে খুদবা দিত তাহলে এখন ওই কাঠের এত দামি দামি টাইলস করা এগুলো দরকারি একটা খেজুর গাছ কেটে এনে উঠাই দিলে তো হয় প্রত্যেকটা মসজিদে হ্যাঁ এই প্রশ্নটা হুজুর দিয়ে করতে হবে যে প্রত্যেকটা মসজিদে একটা করে খেজুর গাছ কেন দেয়া হয় না এরপরে মোহাম্মদের যে বাড়ি ছিল তার বাড়িটা যেরকম ছিল তার যেমন মোহাম্মদ মোবাইলে কথা বলতো না আমরা মোবাইলে কথা বলি ওই বেটা মোহাম্মদ মোবাইল তো কথা বলতোই না ক্লাস তার সময় মানুষ এমন না যে ছবি আঁকার চর্চা ছিল না মানুষ ছবি আঁকত সে ছবি দেখলেই তার গায়ে আর শুরু হইতো সে ছবি নামায় নামায় দিত এখনকার হুজুররা যারা যারা আপনার ছবি তোলে ফেসবুকে ছবি দেয় বা আপনার বিভিন্ন গণমাধ্যমে যায় গিয়ে যে ছবি তোলে এটা কিন্তু আগের হুজুররা করতো না এভলিউশন যে বিবর্তন যে সত্য এটা আমরা হুজুরদেরকে দেখলে সবচেয়ে বেশি বুঝি কারণ হুজুররা সবচেয়ে বেশি বিবর্তিত হচ্ছে যে হুজুররা আমি আমার ছোটকালে আমার ছোটকালে আমি একবার একটা মানে আমার মনে হয় যে একটা গরুর ছবি এঁকেছিলাম কারণ স্কুলের বই বই বাসায় যেতাম বাসায় গিয়ে স্কুলের বই দেখতাম স্কুলের ভাই আপনার আপনার কথাটা কেটে কেটে কেন আসছে আচ্ছা কেন আসছে আমি ঠিক জানি না দেখুন এখন কি ঠিক আছে আচ্ছা জি হ্যাঁ বলেন দেখি আচ্ছা আমি বলছি যে আমার মাদ্রাসায় আমি একবার গুরুর ছবি এঁকেছিলাম তো গুরুর ছবি আমি এখনো দেখি খুব ভালো করতে পারি তা না তখনও পারতাম না তখন হুজুরের কাছে প্রচন্ড মার খেয়েছি কেন তুই ছবি আকলি আর আরেকবার এক ছাত্রের কাছে পাওয়া গেছে হলো তার বাবা না মায়ের যেন ছবি আমার ঠিক মনে নেই অনেক বছর আগে তখন আমিও ছোট ছিলাম মাদ্রাসায় ওই ছবিটা তো হুজুররা নিয়ে ছেড়েই ফেলল সেটাকে প্রচন্ড পিটাইলো ছবি কেন তোর কাছে আছে এখন যে হুজুর পিটিয়েছে সেই হুজুররা তো এখন জীবিত থাকে আমার মনে হয় যদি সেই হুজুরগণ সেই হুজুরের নিশ্চিত কোন ফেসবুক আইডি আছে এবং আইডিতে তার একটা টুপিওয়ালা দাড়িয়েওয়ালা সুন্দর একটা পেটকি মারা হাসি থাকার কথা হুজুররা এইজন্য হুজুরের মানে ইয়ে মানে বিবর্তন হওয়াটা আমরা খুব বেশি দেখি আর কি তারা এখন বিবর্তিত হয়েছে তাদের ইভলুশনটা হ্যাঁ না আসলে আমি মাসুদ ভাইকে আগের দিন আমি বলছিলাম কিছু কথা যে ধর্ম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ধর্ম অবশ্যই যে যেভাবে পালন করবে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার পালন করুক আমার যেটা ভালো লাগে আমি অবশ্যই ধর্মের যে কাজগুলো ভালো লাগে আমি করব। আমার যেটা মনে হবে যে আমার এটা ভালো লাগছে না বা এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা যৌক্তিক না সেটা আমি করব না বাচ্ছা আমার কিছু কিছু বিষয় নিয়ে আমাকে আমাদের বাড়ি হচ্ছে অনেকে চিনবে আমার খুলনা শহরে হচ্ছে আমার বাড়ি তো তাবলিক মসজিদের পাশে হচ্ছে আমাদের বাড়ি তোল ভাই লোক হ্যাঁ শুনতে পাচ্ছেনা শুনতে পাচ্ছি এখন ঠিক আছে হ্যাঁ তাবলিক থেকে লোক আসছে তো লোক আসলে আমাকে তাবলিকে নিয়ে যাবে আহ যাই হোক শুনতে পাচ্ছেন ভাই হ্যাঁ তাবলিক থেকে লোক আসলো আমাকে তাবলিকে নিয়ে যাবে তো আমি প্রথম প্রশ্ন করলাম যে আপনি হয়তো জেনে অবাক হবেন কিনা আমি জানি না কারণ আগে জানছেন কিনা আমি তাও জানি না আমাদের তাবলিক মসজিদে মাইকে আজান দেওয়া হয় না হ্যাঁ মাইকে আজান দেওয়া হয় না তো আমি প্রশ্ন করলাম সারা বাংলাদেশে সারা বিশ্বে মাইকে আজান দেওয়া হয় আমি তাবলিকে যাব আমার কিছু প্রশ্ন আছে প্রশ্নের উত্তরগুলো দিবেন আমি কোনো বিরোধিতা করছি না আমি এখানে আপনার সঙ্গে তর্ক করতে আসেনি আমার কিছু জানার আছে আপনারা কেন এই কাজগুলো করেন আমার ভালো লাগে না তো আপনারা কেন মাইকে আজান দেন না তো বললো যে আমাকে তো আমাকে বলল যে মাইকে আজান দেয় কি কারণে আমরা ব্যাখ্যা করতেছি আর কোনো প্রশ্ন আছে কিনা আমি বললাম যে না আর কোনো প্রশ্ন নেই আপাতত আপনি এটার উত্তর বলেন তো আমাকে বলল আমি হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট আমি তখন মেবি টেনে পড়ি তো বা ইন্টারে পড়ি এরকম হবে তো আমাকে বলল যে আচ্ছা তুমি বলো বড় বড় একজন হুজুর আমাকে বলল নবী করিম কি মাইকে আজান দিতেন কিনা আমি বললাম ওই সময় তো মাইক ছিল না এই জন্য হয়তো মাইকে দেওয়া হতো না তো তখন আমাকে আর প্রশ্ন করলো এটা ধ্বনি না প্রতিধ্বনি তো তো আমার আমি আমি এটা এটা নিয়ে এখনো করি নাই তখন বললাম যে কারণ আমরা জানি প্রতিধ্বনিটা হচ্ছে যখন বাধা পেয়ে যেটা ফিরে আসে সেটা হচ্ছে প্রতিধ্বনি তো আমি বললাম এটা ধ্বনি আমাকে একটু রাগ করে একটু ঝাড়ি দিয়ে কথা বলল যে তুমি কি সাইন্টিস্ট বললাম এভাবে কথা বলছেন কেন আপনি আমার কাছে জিজ্ঞেস করছেন জিজ্ঞাসা করছেন যে এটা ধনী না প্রতিধ্বনি আমি বলছি এটা ধ্বনি যেহেতু সরাসরি মাইকের আওয়াজ বাইরে যাচ্ছে তো বললো কি যে এটা প্রতিধ্বনি আর প্রতিধ্বনি শুনে নামাজ পড়া প্রতিধ্বনি শুনে আজান শুনে মসজিদে আসা এগুলো ঠিক না আর নবী করিম সাল্লামের সময় এগুলো ছিল না আর আমরা এই জন্য এগুলো ব্যবহার করি না তো আমি বললাম তো নবী করিম সাল্লামের সময় তো এই ফ্যান লাইট গুলো ছিল না তো এগুলো খুলে ফেলেন মসজিদের ফ্যান লাইট গুলো খুলে ফেলেন যে এই যে বাতিগুলো জ্বালাইছেন তো বলতেছে যে তুমি এইগুলো কেন বলতেছে এই মাইক গুলো কোথায় ব্যবহার হয় তুমি জানো আমি বললাম না একটু বলেন তো বলে এই মাইক গুলো ব্যবহার হয় সব বাজে কাজে যেখানে দেখবা কনসার্ট হচ্ছে যেখানে হচ্ছে সেখানে ব্যবহার হয় আপনি ভুল করতেছেন ওখানে ব্যবহার হয় ফ্যান বাতিও কিন্তু ওখানে কিন্তু চালায় তো বলতেছে তুমি একটা বে তুমি তর্ক করো আমি বলছি হুজুর আমি তর্ক করি নাই আপনি যেগুলো বলছেন আপনি শুধু এক পক্ষে আপনি এক মাইকের দোষ দিচ্ছেন কেন ওখানে কারফেট বিছায় না এস্টেজে যেখানে না আছে সেখানে কার্পেট বিছায় না তাহলে আপনি কার্পেটে কেন নামাজ পড়েন যেখানে ওখানে বাতি জ্বলে আপনি কেন বাতি জ্বালান ওখানে ফ্যান চলে কেন ফ্যান চালান আপনি ওই জন্য চালাবেন না তাহলে আপনি অন্যগুলো বাদ দিয়ে দেন বললো তোমার তাবলিকে যাওয়া লাগবে না এই হচ্ছে অবস্থা হচ্ছে কি বলবেন আমি একটু এখন